জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য শামসুল আলম দুদু 38 বছর ধরে রমজানে ইফতার বিতরণ করছেন। এবছরও নিজ উদ্যোগে প্রতিদিনই 2500 হতদরিদ্রের মাঝে ইফতার বিতরণ করছেন তিনি। আর গ্রামে গ্রামে ইফতার পৌঁছে দিতে কাজ করছেন স্বেচ্ছাসেবকরা। ইফতার সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরিতে বাড়িতেই চলছে রান্নার কাজ। সকাল হলেই বাবুর্চির দল রান্না শুরু করেন, প্রস্তুত করেন বুন্দিয়া, চপ, বেগুনি, ছোলা ও পোলাও। আর রান্নার পর সেগুলো প্যাকেটজাত করার কাজে নেমে পড়েন স্বেচ্ছাসেবকরা। বিকেলের মধ্যে পাঁচবিবি উপজেলার প্রত্যন্ত গ্রামে গ্রামে ভ্যানে করে পৌঁছানো ছাড়াও বাড়িতে ইফতার নিতে আসেন হতদরিদ্ররা। জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য শামসুল আলম দুদু তার পাঁচবিবি উপজেলার বাড়িতেই দীর্ঘ 38 বছর ধরে হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করছেন। আমরা প্রত্যেক বছরই ইনার বাসা থেকে ইফতারি নিয়ে যাই, নিয়ে যা আমরা বাড়িতে ইফতারি করি, প্রতিদিন ইফতারি নিয়ে যাই, পরিবার নিয়ে বাসায় ইফতারি করি। সংসদ সদস্যের এই মানবিক কাজে থাকতে পেরে খুশি স্বেচ্ছাসেবকরাও, আর সামর্থ্য অনুযায়ী ইফতারের ব্যবস্থা করতে পেরে খুশি এই সংসদ সদস্য। এখান থেকে ইফতার নিয়ে যায় প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দরিদ্র হতদরিদ্রদের মাঝে পৌঁছে দেয়। আমার বাড়িতে প্রায় 38 বছর ধরে এপ্রিল মাহে আয়োজন করে থাকি। আমি একজন আইনজীবী ছিলাম তখন, তখন শুরু করে আজ পর্যন্ত এই প্রক্রিয়া আমার অব্যাহত আছে এবং গরিব মানুষদের জন্য আমার এই ছোট্ট আয়োজন। শুধু সংসদ সদস্য নন, দেশের ক্রান্তিকালে বিত্তবানরা সহযোগিতা নিয়ে দাঁড়াবেন দরিদ্রদের পাশে, এমন প্রত্যাশা সকলের। ডিবিসি নিউজ ডেস্ক। ফ্রিজ ও ওয়াশিং মেশিন কিনে পেতে পারেন লক্ষ লক্ষ টাকা ক্যাশ এবার।